ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সেমাই রান্না, দুধ সেমাই। এর আগেও একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই সেমাইটি দোকান থেকে কিনে এনে রান্না করেছিলাম। আর আজকে আমি যে সেমাইটি রান্না করব সেটি বাড়িতেই তৈরি করা। সেমাই তোলার জন্য আমার একটি হাতে ঘোরানো মেশিন আছে, আর ওটাতেই আমি ময়দা মেখে নিয়ে বানিয়েছিলাম। আজ আমি ওই সেমাইটি রান্না করে দেখাবো। প্রথমে আমি সেমাইটি ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। কড়া গরম হলে 2 টেবিল চামচ ঘি ঢেলে নিচ্ছি। এবার সেমাইগুলো ঢেলে নেব। ফ্লেমটিকে মিডিয়ামে রেখে 3 মিনিট ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এই সেমাইটি খুব সরু, রান্না হতেও একেবারে সময় লাগে না, তাই দুধটাকে আগে ভালো করে জাল করে নেব। অন্য একটি পাত্রে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি জাল করার জন্য। সেমাই দেওয়ার আগে একটু জাল করে ঘন করে নিতে হবে, কারণ সেমাই দেওয়ার পর 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে, আর বেশিক্ষণ রান্না করলে সেমাই একদম গলে যাবে। দুধ জাল দেওয়া প্রায় হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আবারও 5 মিনিট জাল দিয়ে নেব। এখন দিচ্ছি 4টে ছোট এলাচ এবং 1 টুকরো দারুচিনি ফ্লেভারের জন্য। এবার 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে পায়েসের স্বাদটা অনেকটাই ভালো হয়। বন্ধুরা, আপনারা যে কোনো পায়েসে গুঁড়ো দুধ ব্যবহার করবেন বা দেওয়ার চেষ্টা করবেন। এই দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদ খুব ভালো হয়। দুধটা সম্পূর্ণ মিশে গেছে। এবার ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব। আর সেমাই দেওয়ার পর 2 মিনিট জাল দিয়ে বন্ধ করে দেব। আমি এটাতে কাজু কিশমিশ কিছুই ব্যবহার করলাম না। আপনারা যদি মনে করেন তাহলে ব্যবহার করতে পারেন পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস। তো বন্ধুরা, আমার সেমাই রান্না একদম কমপ্লিট। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।